ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দুর্যোগ মোকাবেলা করে চলতে হবে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর নাট খুলে টিকটক করা যুবক বাইজিদের 7 দিনের রিমান্ড। টঙ্গীতে দ্রুত ডাকাত চক্রকে গ্রেফতারে ছদ্মবেশে পুলিশ। পদ্মা সেতুর নাট বল্টু খুলতে সরঞ্জাম ব্যবহৃত হয়েছে বললেন সিআইডি। নতুন স্যাটেলাইট কেরিয়ার দিয়ে দ্বিতীয় উৎক্ষেপণ সম্পন্ন করল ইরান। পদ্মা সেতু সকাল থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত একজন। জ্বালানি শেষ শ্রীলঙ্কায়, দেওয়া হয়নি নতুন চালানের অর্ডার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটার পর একটা দুর্যোগ আসছে, প্রাকৃতিক দুর্যোগ সমস্যা আসবে, তা মোকাবেলা করে আমাদের চলতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা। এ সময় এবারের বন্যায় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি, আর বন্যার্থদের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানান তিনি। শেখ হাসিনা আরো বলেন, সরকারের উদ্দেশ্য হলো দারিদ্র দূর করা, বিজয়ের বেশে মাথা উঁচু করে বেঁচে থাকা। অর্থনৈতিক উন্নয়নে 100টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, পাশাপাশি খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষি উৎপাদনে জোর দিচ্ছে সরকার। পদ্মা সেতুর নাট খুলে টিকটক করা যুবক বাইজিদের 7 দিনের রিমান্ড। পদ্মা সেতুর রেলিং এর নাট খুলে টিকটক করা যুবক বাইজিদ তালহাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পদ্মা সেতু রেলিং এর নাট খুলে টিকটক করা যুবক বায়েজিদ তালহাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। ব্রিফিং এ সিআইডি জানিয়েছে ওই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। তিনি ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরো কয়েকজন এই মামলায় অভিযুক্ত করা হয়েছে তার কাছে, এবং বাসায় তল্লাশি করে বেশ কিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে যেগুলো মামলাটির সাথে সংশ্লিষ্ট। প্রসঙ্গত, বিকেলে রাজধানী শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একটি টিকটক ভিডিওতে দেখা যায় ওই যুবক হাত দিয়ে পদ্মা সেতু রেলিং এর নাট খুলে ফেললেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই হলো আমাদের পদ্মা সেতু, হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। টঙ্গীতে দ্রুত ডাকাত চক্রকে গ্রেপ্তারে ছদ্মবেশে পুলিশ। গাজীপুরের টঙ্গীর একটি সরকারি প্রতিষ্ঠানে ডাকাতি হওয়ার লুণ্ঠিত মামলা সহ মালামাল সহ আন্তঃজেলা ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারে কেবল অপারেটরের ছদ্মবেশে অভিযানে নেমেছিল পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামিরা, পরে তাদেরকে কারাগারে প্রেরণ করেন বিচারক। গ্রেপ্তারকৃতরা হলো ভোলা জেলার দুলারহাট থানার নুরাবাদ গ্রামের আবুল কালামের ছেলে সুহেল, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার রামদাসপুর গ্রামের সামাত খানের ছেলে শুকর আলী সুজন খান। এরই মধ্যে সুহেলকে রাজধানীর মোহাম্মদপুর ও সুজনকে শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পদ্মা সেতুর নাট বল্টু খুলতে সরঞ্জাম ব্যবহৃত হয়েছে জানালো সিআইডি। পদ্মা সেতুর নাট বল্টু খোলার ঘটনায় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে ধারণা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কর্মকর্তারা। মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, পদ্মা সেতুর নাট বল্টু হাতে দিয়ে খোলা সম্ভব নয়। এ বিষয়ে আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করে জেনেছি, এত বড় একটা স্থাপনার নাট বল্টু হাতে দিয়ে খোলা যাবে না। রেজাউল মাসুদ বলেন, এতে বোঝা যায় নাট বল্টু হাত দিয়ে খোলা হয়নি, নাট বল্টু খোলার জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। কি ধরনের সরঞ্জাম দিয়ে নাট বল্টু খোলা হয়েছে সে প্রশ্নের উত্তর দিতে পারেননি সিআইডির এই কর্মকর্তা।
নতুন স্যাটেলাইটে ক্যারিয়ার দিয়ে দ্বিতীয় উৎক্ষেপণ সম্পন্ন করল ইরান। ইরানের স্যাটেলাইটে ক্যারিয়ার জুল জানাহা এরের সাহায্যে দ্বিতীয় গবেষণামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। চলতি মাসের শুরুতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, প্রথম উৎক্ষেপণের পর দ্বিতীয় উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। এরপর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা দ্বিতীয় উৎক্ষেপণ সম্পন্ন হওয়ার খবর দিল। প্রতিরক্ষার মন্ত্রণালয়ের মহাকাশ বিষয়ক মুখপাত্র সাইয়েদ আহমদ বলেছেন, জুল জানাহা স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে গবেষণামূলক তিনটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। এসব উৎক্ষেপণের মধ্য দিয়ে স্যাটেলাইট ক্যারিয়ারটির কার্যকারিতা পুরোপুরি যাচাই করা সম্ভব হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলে এই স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে 220 কেজি ওজনের স্যাটেলাইট পৃথিবী থেকে 500 কিলোমিটার দূরের কক্ষপথে পাঠানো সম্ভব হবে। পদ্মা সেতু, সকাল থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। উদ্বোধনের একদিন পরপরই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সকাল 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার। তবুও সকাল থেকে মোটরসাইকেল দিয়ে পদ্মা সেতু পাড়ি দিতে চলেছে অনেকে। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে সেতু কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলে জানা গিয়েছে। টোল প্লাজার সংশ্লিষ্টরা জানান, সকাল 6টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় তারা কোনো মোটরসাইকেল যেতে দেয়নি। তবে একের পর এক মোটরসাইকেল আসছে এবং চালকরা তর্ক বিতর্ক করছেন সংশ্লিষ্ট সবার সঙ্গে, কেন তাদের যেতে দেওয়া হবে না। এদিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন। কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত একজন। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ শহর সেভেরোদনস্কে শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার একদিন পর এই হামলা চালানো হয়। এতে অন্তত একজন নিহত হয়েছেন, এছাড়াও আরও অন্তত 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশু ও এক নারীও রয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর প্রায় 4 মাসের বেশি সময় ধরে এই অভিযান অব্যাহত রয়েছে। জ্বালানি শেষ শ্রীলঙ্কায়, দেওয়া হয়নি নতুন চালানের অর্ডার। শ্রীলঙ্কার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন ট্রেড ইউনিয়নের উচ্চপদস্থ সূত্রটি জানিয়েছে, শ্রীলঙ্কায় জ্বালানি শেষ হয়ে গিয়েছে। দেশটিতে জ্বালানি মজুতে মাত্র 1100 টন পেট্রোল এবং 7500 টন ডিজেল অবশিষ্ট রয়েছে, যা একদিনেরও যথেষ্ট নয়। সিপিপি সূত্রটি জানা, গত সপ্তাহে কোনো জ্বালানির চালান শ্রীলঙ্কায় আসেনি, কারণ শ্রীলঙ্কা প্রয়োজনীয় অর্থ প্রদান করতে ও আন্তর্জাতিক ব্যাংকের গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছে। এখনও পর্যন্ত নতুন চালানের জন্য কোনো অর্থ প্রদান করেনি সরকার। ঋণ খেলাপির কারণে শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলো কালো তালিকাভুক্ত করেছে এবং নতুন অর্ডারের জন্য আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টি হচ্ছে।